আমি সকলোৱে জানো সমগ্ৰ বিশ্বত এতিয়া যুদ্ধসদৃশ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে, যাৰ কাৰণ হৈছে কৰোণাক প্ৰতিহত কৰা, কৰোণাক দমন কৰি সকলোৰে মাজৰ এক স্বাভাৱিক গতানুগতিক জীৱনশৈলী ঘূৰাই অনাৰ। এই যুদ্ধ অন্যতম যুদ্ধ হৈ পৰিছে। চিকিৎসক, চিকিৎসা কৰ্মী, প্ৰশাসন আৰু গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰি আহিছে সংবাদ মাধ্যম আৰু সাংবাদিক কৰ্মীসকল। এই সাংবাদিক কৰ্মীসকলে দিনে নিশাই তেওঁলোকৰ কৰ্তব্য পালন কৰি আহিছে। তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ বাৰ্তা জনসাধাৰণৰ মাজত সম্প্ৰচাৰিত কৰি আহিছে। কৰোণাৰ নিচিনা এনে মহামাৰীক কেনেদৰে উপশম কৰিব পাৰি, কেনেধৰণে হাত সাৰিব পাৰি, তাৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ সজাগতা, সচেতনতা বাৰ্তা প্ৰেৰণ কৰি আহিছে সংবাদ মাধ্যমসকলে। এই ক্ষেত্ৰত ক'ব লাগিব, জনসাধাৰণ আৰু চৰকাৰৰ মাজত এক হাকু হৈ পৰিছে এই সংবাদ মাধ্যম আৰু সাংবাদিক কৰ্মীসকল। য'ত যোগসূত্ৰকাৰী হিচাপে সংবাদ মাধ্যমসকলে জনসাধাৰণৰ বিভিন্ন সমস্যা চৰকাৰলৈ প্ৰেৰণ কৰিছে আৰু যাৰ ফলত চৰকাৰে আমাক সহায়ৰ হাত আগবঢ়াব পাৰিছে। সংবাদ মাধ্যম আৰু সাংবাদিক কৰ্মীসকলৰ ভূমিকা সঁচাই উল্লেখযোগ্য আৰু তাৰ কাৰণে মই তেওঁলোকক সঁচাই অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিব খুজিম, যিয়ে এনে মহামাৰী কালতো তেওঁলোকে নিজৰ জীৱনক তুষ্ট কৰি জনসাধাৰণৰ হকে যি তেওঁলোকে কাম কৰি আহিছে, সঁচাই তেওঁলোকৰ তাৰ কাৰণে নমস্য। আৰু এই ক্ষেত্ৰত মই জনসাধাৰণকো এক অনুৰোধ কৰিব খুজিম, যাতে এনে এই যোদ্ধাসকলক যাতে আমি সহায় সহযোগিতাৰে তেওঁলোকক কিছু উৎসাহ দিব পাৰোঁ আৰু আমিও নিজৰ সজাগ সচেতন হৈ এই মহামাৰীক প্ৰতিহত কৰিব পাৰোঁ। এই যুদ্ধৰ সকলো যোদ্ধাকে মোৰ ফালৰ পৰা ধন্যবাদ। নমস্কাৰ, মই নৱজ্যোতি বৰা। কৰোণাৰ এই ভয়াৱহ পৰিস্থিতিৰ মাজতো নিজৰ জীৱনৰ প্ৰতি আকস্মিকভাৱে আহিব পৰা চৰম ভাবুকিকো উপেক্ষা কৰি জনসাধাৰণক প্ৰতি মুহূৰ্তে মুহূৰ্তে খবৰ যোগান ধৰি সাম্প্ৰতিক সময় আৰু পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰিব পৰাকৈ জনসচেতনতা জগাই তোলাৰ ক্ষেত্ৰত সাংবাদিকসকলে যি ত্যাগ স্বীকাৰ কৰিছে তাৰ বাবে তেওঁলোক কৃতজ্ঞতাৰ পাত্ৰ। দেশ তথা সমগ্ৰ বিশ্বৰে এই সংকটকালীন সময়ত সম্ভাব্য বিপদ চকুৰ আগত ৰাখি প্ৰান্তে প্ৰান্তে ঘূৰি কেতিয়াবা আত্মজনৰ কাষত দেশ বিদেশৰ খবৰৰ জৰিয়তে এই মহামাৰীৰ ক্ষেত্ৰত ল'ব পৰা আগতীয়া প্ৰতিৰোধমূলক পদক্ষেপ তথা সামাজিক সচেতনতা গঢ়ি তোলাৰ ক্ষেত্ৰত বহুখিনি সহায়ক হোৱাকৈ যথেষ্ট শ্ৰম কৰি আহিছে সংবাদকৰ্মীসকলে। সমগ্ৰ দেশত যিহেতু লকডাউন চলি আছে, ঘৰৰ চাৰিবেৰতেই জনতা আবদ্ধ হ'ব লগা হোৱা বাবে গৰিষ্ঠ সংখ্যক মানুহে সংবাদ নিৰ্ভৰ হৈ পৰিছে। গতিকে অতি সচেতন হৈ বাতৰিৰ নিৰ্মোহ বিশ্লেষণ তথা সূক্ষ্ম অনুধাৱনৰ মাজেৰে বাস্তৱসন্মত প্ৰকৃত তথ্যভিত্তিক আৰু দূৰদৰ্শী চিন্তাৰ সংবাদ পৰিৱেশনেই সময়োপযোগী দায়বদ্ধতাৰ পৰিচায়ক হ'ব এই জটিল সন্ধিক্ষণত। সাংবাদিকতা হল গণতন্ত্ৰৰ এক চতুৰ্থ স্তম্ভ। সাংবাদিকতাৰ গুৰুত্ব আৰু প্ৰাসংগিকতা গণতান্ত্ৰিক দেশ এখনত অপৰিহাৰ্য আৰু অনিবাৰ্য, কাৰণ সংবাদকৰ্মীৰ হাতত যিখিনি দায়িত্ব আৰু কৰ্তৃত্ব অৰ্পণ কৰিছে দেশ এখনৰ কঠিন পৰিস্থিতিৰ লগতে সাধাৰণ পৰিস্থিতিটো। সেয়েহে সমগ্ৰ কৰোণা আক্ৰান্ত বিশ্বত সংবাদকৰ্মীসকলেও চিকিৎসা সেৱা, প্ৰশাসন, চৰকাৰ আদিৰ দৰে এক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছে। তেখেতসকলে নিজৰ জীৱনৰ কথা নেভাবি অৰ্থাৎ নিজৰ জীৱনক তুচ্ছ কৰি জনসাধাৰণৰ হিতাৰ্থে তেখেতসকলে নিজৰ দায়িত্ব সুচাৰুৰূপে পালন কৰিছে, যাৰ ফলত আমি ঘৰতে থাকি দেশৰ ভিন্ন প্ৰান্তৰ খবৰ লাভ কৰাত সক্ষম হৈছো। দেশত কৰোণাই কিমান ভয়ানক ৰূপ লৈছে আৰু ইয়াৰ প্ৰতিৰোধ কৰিবলৈ চিকিৎসা সেৱা কিমান সম্ভৱ হৈছে বা সক্ষম হৈছে আৰু সাৱধানতাৰ কিমান প্ৰয়োজন, এই সমূহ বাৰ্তা আমি সংবাদকৰ্মীৰ দ্বাৰা লাভ কৰাত সক্ষম হৈছো। এই মহামাৰীৰ পৰা হাত সাৰিবলৈ চৰকাৰে লোৱা বিভিন্ন ব্যৱস্থাপনাৰ বিষয়ে অতি সহজতে লাভ কৰাত সক্ষম হৈছো সংবাদকৰ্মীৰ দ্বাৰা। অৰ্থাৎ জনসাধাৰণ আৰু চৰকাৰৰ মাজত সংযোগ সাধন সম্ভৱপৰ হৈ উঠিছে সংবাদকৰ্মীৰ দ্বাৰা। অৰ্থাৎ কৰোণা মহাযুদ্ধত সংবাদকৰ্মীসকলে এক গধুৰ দায়িত্ব পালন কৰিছে, জনসাধাৰণক সচেতনতা কৰি ৰখাৰ দিশত, সংশয় শংকাৰ পৰা আঁতৰত ৰখা আৰু সহযোগিতাৰ দিশত। সেয়েহে মই এই চেগতে সমূহ সংবাদকৰ্মীলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আজিৰ পৰা কেইমাহমান আগলৈকে কৰোণা নামৰ অদৃশ্য যুদ্ধখনৰ সৈতে চীন, ইটালী, আমেরিকা আদি কেইখনমান দেশে সম্পৃক্ত হৈ আছে। কিন্তু সম্প্ৰতি এই যুদ্ধখন আপোনাৰ মোৰ সকলোৰে মাজত, আনকি সমগ্ৰ বিশ্বব্যাপী সদম্ভে আগুৱাই গৈছে। সমগ্ৰ বিশ্বৰ বুকুত ত্ৰাস সৃষ্টি কৰা এই ভাইৰাছৰ বিৰুদ্ধে আজি মানৱ শৰীৰ নিষ্ফল, কিন্তু এই একেটি শৰীৰ লৈ এই যুদ্ধখনত অৱতীৰ্ণ হৈছে চিকিৎসক,
নার্স তথা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ প্রতিষ্ঠান বা সংবাদকর্মীসকল। নিজের জীবনকো তুচ্ছ করে এই মহামারীর সংকটময় সময়ছোৱাত সংবাদকর্মীসকল কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকা নাই। তদুপরি তেওঁলোকৰ যি কর্মস্পৃহা বা দায়িত্ববোধ সেয়াও এই মহামারিয়ে নিষ্প্রভ কৰিব পৰা নাই। সাংবাদিকসকলে নিজ কর্তব্যরাজিরে সাধারণ জনগণের মাজত সঠিক বার্তা তথা তথ্য প্রেরণের মাজেদি নিজ ধর্মত শূন্য অনায় উপবিষ্ট করবলে সক্ষম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই করোনা যুদ্ধে ভারতবর্ষের সমগ্র বিশ্বর প্রেক্ষাপটত বহু কেজন সাংবাদিক বন্ধু আমার মাজের কাহিনীহত পরিলক্ষিত হয়েছে। সরকার প্রশাসন তথা রাইজর এনে বহুতো বিষয়বস্তু সংবাদ মাধ্যমে পোহরলে আনবলে চেষ্টা করেছে, যুহ বিষয়বস্তুয়ে এই মহামারীর সময়ছোৱাত সমস্যার বার্তা কঢ়িয়ে আনব পারে। এনে সংবাদকর্মীসকল বা সংবাদ প্রতিষ্ঠানলে আমি জানাইছো আমার ফালের কৃতজ্ঞতা আর শুভকামনা। বর্তমান সময় সমগ্র বিশ্বক ত্রাসর সৃষ্টি করা করোনা ভাইরাসের ভয়ঙ্কর পরিস্থিতির বিষয়ে আমি সকলে জ্ঞাত। এই সময় সকলের অন্তর মাথায় এটা কথাই আহি পড়ছে যে এই মহামারী কেতিয়া অন্ত হব, নতুন দিনের সূচনা হব, সকলে আগরদরে সুখ শান্তিরে জীবন অতিবাহিত করব পারিব। সমগ্র বিশ্বজুড়ে ত্রাসর সৃষ্টি করা করোনার এই ভয়াবহ পরিস্থিতির মাজতো নিজের জীবনক তুচ্ছ করে সাংবাদিকসকলে এই মহামারীর সংকটকালীন সময়ছোৱাত জনসাধারণের হিতার্থে প্রতিটি মুহূর্ততে খবর যোগান ধরে তেওঁলোকৰ দায়িত্ব সুচাৰুৰূপে পালন কৰি আহিছে। সামাজিক সচেতনতা আৰু এই মহামাৰীৰ ক্ষেত্ৰত আগতীয়াকৈ ল'ব পৰা প্ৰতিৰোধমূলক পদক্ষেপ আৰু চৰকাৰে এই মহামাৰীৰ বিৰুদ্ধে কেনেধৰণৰ ব্যৱস্থাপনা হাতত লৈছে এই সকলোবোৰ বাৰ্তা আমাৰ মাজত প্ৰেৰণ কৰিবলৈ সাংবাদিকসকল সক্ষম হৈছে। সাংবাদিকসকল হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকসকলে যিকোনো পরিস্থিতিতে জনহিতার্থে দেশের বিভিন্ন প্রান্তর পর খবর সমূহ সংগ্রহ করে জনসাধারণের মাজত প্রেরণ করে তেওঁলোকৰ কর্মরাজির এক উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরেছে। লকডাউনের এই বিপদকালীন সময়ছোৱাত দেশের প্রান্তে প্রান্তে জনসাধারণে কেনেকুৱা সমস্যার সম্মুখীন হয়েছে এই সকলবোৰ খবর ঘরের চারিবেরের মাজত সুমাই থাকিও জনসাধারণে লাভ করেছে কেবল সংবাদ মাধ্যমের যোগেদি। সমাজখনক সুরক্ষিত আর সজাগ করে রাখবলে সাংবাদিকসকলে দিনে রাতে যৎপরোনাস্তি চেষ্টা চলাইছে। এই করোনা যুদ্ধত সাংবাদিকর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। এই মহামারী কেনে ধরনে রোধ করিব পারে ইয়াক লৈ চিকিৎসালয় সমূহত কেনে ধরনের ব্যবস্থা হাতত লওয়া হয়েছে আর পুলিশ প্রশাসনে জনসাধারণের মাজত কেনেদরে নিয়ন্ত্রণ চলাইছে এই সকলবোৰ বার্তা আমি সংবাদ মাধ্যমের জড়িয়ে লাভ করছো। শেষত তেওঁলোকর কর্মরাজির বাবে আমি সংবাদকর্মীসকলক অশেষ ধন্যবাদ জানাইছো। করোনা যুদ্ধত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। বর্তমান বিশ্বর প্রায় সকল দেশের আমার দেশ ভারতবর্ষ তথা এই মহামারীর সময়ত চিকিৎসক চিকিৎসাকর্মী তথা আরক্ষী আর নিরাপত্তারক্ষীর বাহিনীর সম্মুখত থিয় হয়ে আমার সাংবাদিকসকলেও নিজের মৃত্যুক নেওচি নিজের মৃত্যুর ভয় নেওচিও জনসাধারণক সদায় সজাগ সচেতন করে আহিছে। বর্তমান করোনার সময়ত সাংবাদিকসকলে বা সরকারেও সাংবাদিকসকলের জড়িয়ে রাজ্যক সজাগ সচেতন করে রখাত সহায় করেছে। ইয়ার উপরও করোনার সময়ত জনসাধারণের যে সমস্যা সেই সমস্যাসমূহ সরকারের আগত দাঙি ধরাত আমার বাতরি কাকত বা বৈদ্যুতিক মাধ্যমের সাংবাদিকসকলে সদায় দেশদ্রবিয়া কাম করে আহিছে। আজিকালি বিজ্ঞান প্রযুক্তির যুগত যে আমার সোশ্যাল মিডিয়া যে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক এইবর যাবর ভূয়া বাতরি আসলে প্রচার হয় যেক অলপ দিন আগতে একটা ভূয়া বাতরি প্রচার হয়েছিল বাতরি কাকতর জড়িয়ে করোনা বিয়পে
আমার করোনা ঔষধ গোমূত্র গোবর এনে অনেক যাব ভয়া বাতরি প্রচার হয়। এই ভয়া বাতরি প্রচারের যলতে সত্যতা কি এই সত্যতা সম্পর্ক আমার সাংবাদিকসকলেও সঠিক বাতরি প্রস্তুত করে রাজ্যক সজাগ সচেতন করার হাত বহুতখিনি অরিহণা যোগায়। এই বাতরি এই সঠিক বাতরি সমূহে রাজ্যক আসলতে সঠিক সিদ্ধান্ত লোক সহায় করে সমাজখনক বিভ্রান্তিকর পরিস্থিতির পর রক্ষা করে। এই ক্ষেত্রে সাংবাদিকসকলের ভূমিকা বহুত লেখতলভিয়া। করোনা মহামারীর সময়ত সাংবাদিকসকলে সাধারণ মানুষের বা আমার সাধারণ রাজ্যের যাব সমস্যা সেই সমস্যাব সরকারের আগে দাঙি ধরেছে। যেক লকডাউন ঘোষণা হওয়ার পিছত সমগ্র দেশের আমার যাবিক জীবনযাত্রা ব্যাহত হল, রাজ্যের অসংখ্য খেতিয়কসলের যাক পাচলি যেতিয়া খেতিপথার বিনিষ্ট হবলৈ ধরলে সাংবাদিকসকলে সেই বাতরি সমূহ প্রস্তুত করে সরকারের আগে দাঙি ধরলে আর তেতিয়াহে আমার রাজ্য সরকারে হার পালে আর পলমক হলেও উৎপাদিত যে ফসল সেই ফসল সমূহ ক্রয় করার কারণে গাড়ি দ্বারা বিক্রির ব্যবস্থা করলে। এয়াও এক সাংবাদিকতার ভূমিকা। ঠিক তেনেক বর্তমান প্রবজনকারী শ্রমিকসকলের যুখ দুর্দশা, বহিরাজ্যত কর্মহীন হয়ে আশ্রয় হেরা বা নিজ ঘরলৈ প্রত্যাবর্তনের বাবে ব্যাকুল হওয়া, আনকি শ কিলোমিটার খোজকাঢ়ি ঘরমুয়া শ্রমিকসকলের যদয়বিদারক কাহিনী সেই সাংবাদিকসকলে প্রকাশ করার পিছতহে আমার কেন্দ্র বা রাজ্য সরকারের চকু খোল খাইছিল। যা কেইদিনমান আগত ঔরঙ্গাবাদত ক্লান্ত অসহায় 16 জন শ্রমিকর যেলের চেপাত মৃত্যু হওয়ার পিছতহে আমার এই হতভোগা শ্রমিকসকলের বর্তমান রেলের চকা ঘুরিল। করোনা আসলতে মহামারীর সময়ত এও বাতরি কাকত তথা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকসকলের প্রকাশ করা নিরন্তর যাতরি তার বাবে এয়া আসলতে সম্ভব হওয়া বলে মই ভাবু। ইয়ার উপরও বর্তমান আমার দেশত যক্টরের পিপিএ কিট সুরক্ষার কারণে আমার ভেন্টিলেটরের অভাব বা টেস্টিং কিট পর্যাপ্ত হয়েছে না নাই এ আসলতে আমার সাংবাদিকসকলের বাতরির বাবহে সম্ভব হওয়া বলে মানে ভাবো। তো এনেপুর বহু ক্ষেত্র আছে যেত বর্তমান করোনার সময়ত আমার সাংবাদিকসকলের ভূমিকা লেখত লোভিয়া। ধন্যবাদ। রাইট নাও এভরি জার্নেলিস্ট ইজ এ COVID-19 জার্নেলিস্ট। টুডে ইজ দ্য ডে টু থ্যাংক দ্য রিপোর্টার্স, the storytellers and the journalist who works diligently to spread information that matters most to us. Tom Stoppard has said, if your aim is to change the world, journalism is the most immediate short-term weapon. Thank you, journalists, for never being silent and for always informing us during this pandemic. Thank you so much for your works. You are really our superheroes. Corona মহামারিয়ে গোটেই বিশ্বতে এক ভয়াবহ রূপ লৈছে আৰু এই জটিল সময়ত সাংবাদিকৰ ভূমিকা যথেষ্ট। সাংবাদিকতা খাইকৈ এক মহৎ সমাজসেৱা। আজি যি রাইজে সজাগ আর সচেতন হয়েছে তার যথেষ্টখিনি অবদান সাংবাদিকসকলের আছে। আজি বিশ্বর বিভিন্ন প্রান্ত করোনা মহামারীর যে সন্ত্রাস সাংবাদিকসকলে আমাক ঘরত বহি বিভিন্ন খবর আমাক দি আছে। সাংবাদিকসকলের জড়িয়তে আজি শিশুরপর বৃদ্ধলৈকে করোনা কি আর করোনার লক্ষণ সমূহ কি সেই বিষয়ে আমি জ্ঞাত হয়েছ। আজি বিশ্বর বিভিন্ন প্রান্ত কিমান লোকের মৃত্যু হয়েছে, কিমানে এই রোগত আক্রান্ত হয়েছে, কোনখন দেশে আটাইতকৈ বেশি আক্রান্ত হয়েছে সেই বিষয়ে আমি জানিব পারিছো অকল সংবাদ মাধ্যমের জড়িয়ে আর সাংবাদিকসকলের যোগেদি। সাংবাদিকসকলের জড়িয়ে আজি ভারতবর্ষত কোনখন যে কোনখন রাজ্য আটাইতকৈ বেশি করোনাত আক্রান্ত হয়েছে সেই বিষয়ে আমি জানিব পারিছো। সরকারের নতুন নতুন নিয়ম, নতুন নতুন আঁচনিসমূহের বিষয়ে আমি সংবাদ মাধ্যম আর সাংবাদিকসকলের জড়িয়ে আমি জানিব পারিছো। সাংবাদিকসকলের জড়িয়ে কোনখন জিলাত অরেঞ্জ জোন, কোনখন জিলা রেড জোন আর কোনখন জিলা গ্রীন জোনত ভাগ করা হয়েছে সেই বিষয়ে আমি জানিব পারিছো অকল সাংবাদিকসকলের যোগেদি। সাংবাদিকসকলে নিজের জীবনের কথা না ভাবি অকল জনসাধারণের স্বার্থত আমাক নতুন নতুন খবর সমূহ দি আছে সেই বিষয়ে আমি সাংবাদিকসকলক ধন্যবাদ জ্ঞাপন করব। সাংবাদিকসকলের জড়িয়ে
আমি বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত ঘটি থকা বিশ্ব মহামাৰী কৰোণাৰ বিষয়ে আমি সকলোৱে জানিব পাৰিছোঁ। করোনার বিরুদ্ধে যুঁজ দিছে গোটে বিশ্ববাসীয়ে। এই সময়খিনি কারোর বাবে সহজ নহয়, কিন্তু এই সময়খিনি গুরুত্বপূর্ণ সাংবাদিকসকলের বাবে। প্রায় 1 বিলিয়ন লোকে চৌপাশের খবরসমূহ জানিবলৈ ইচ্ছা করে, আর সেই ইচ্ছাসমূহ পূরণ করেছে সাংবাদিকসকলে। তেওঁলোকে জীবন মৃত্যু কথা নাভাবি সেই ভয়াবহ পরিস্থিতিত উপস্থিত থাকি অহরহ প্রচেষ্টা করেছে সেইসমূহ খবর দিবলৈ জনসাধারণক। করোনার লক্ষণ, করোনার সাবধানতা, সংক্রমণ আদি বিষয়ে অবগত করেছে বারে বারে, যার বাবে জনসাধারণে সজাগ আর সচেতন হবলৈ লৈছে। জনসাধারণে ঘর থাকিয়ে বিশ্বের ভয়াবহ পরিস্থিতি মহামারী করোনার বিষয়ে জানিবলৈ সক্ষম হয়েছে কেবল সাংবাদিকসকলের বাবে। সাংবাদিকসকলে করোনার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে যুঁজ দিছে, সমূহরপরা যুঁজ দিছে করোনার বিরুদ্ধে, সেইভাবে সমূহর যোদ্ধা বলে আমি কব পারো। কর্মরাজির জড়িয়ে আমার প্রতি মুহূর্ততে নতুন নতুন খবর দিবলৈ সক্ষম হয়েছে, যার ফলত আমি জানিবলৈ সক্ষম হয়েছো বিশ্বতনো কি হয়েছে, কি হওয়া নাই, কেনেকুৱা পরিস্থিতি দেখা দিছে, সেইসমূহ আমি ঘরত বহিয়েই জানিব পাৰিছোঁ। জনসাধারণের স্বার্থের বাবে প্রতিটো মুহূর্ততে নতুন নতুন খবর দি গৈছে আর আমি জানিব পাৰিছোঁ। সরকারের ভূমিকা, নতুন নতুন নীতি নিয়মসমূহ, করোনার বাবে যে তলাবন্ধ দিছে সেইসমূহ কথাও আমি সাংবাদিকসকলের বাবে ঘরত থাকিয়েই জানিব পাৰিছোঁ। সেয়ে আমি কব পাৰোঁ যে করোনার যুদ্ধত সাংবাদিকতার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তেওঁলোক অবিহনে আমি যেন এটা মুহূর্তও এটা খবরও আমি গম নাপালোহেতেন যদিহে তেওঁলোকে সেইসমূহ বাতৰি প্রস্তুত নকৰিলেহেতেন। সেয়ে কব পাৰোঁ তেওঁলোকৰ গুরুত্ব অতি বেছি। সেয়ে কওঁ যে করোনার যুদ্ধত সাংবাদিকতার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।